তাউইল কত প্রকার, কোন ক্ষেত্রে তা জায়েজ? যদি বই পড়তে চান তো আমি এখন নতুন যে বইটা লিখছি এটা পড়বেন, তো স্পষ্ট হয়ে যাবে, সুন্দর লিখছি, এটার মধ্যে বিস্তারিত আছে এই বিষয়ে। এই বই পড়লে অনেক মাসালার হল আপনারা পেয়ে যাবেন। ইবনে তাইমিয়ার এই বইটা পড়লে, ফাতাওয়াল হামাবিয়াল কুবরা এই বইটা পড়লে অনেক যুবকদের অনেক প্রশ্নের উত্তর সেখানে আছে, অনেক সন্দেহের উত্তর সেখানে আছে। ইবনে তাইমিয়া নিজে উত্তর দিয়েছেন, আমি এটা ব্যাখ্যা করে আর বড় করছি নিচে, বুঝছেন, 624 পৃষ্ঠা, দাম 500 টাকা, বেশি না তাই না, পৃষ্ঠ অনুসারে দাম কম আছে, মানে কোনো লাভ করতেছি না, তো এই জন্য বলতেছি যে আপনারা কিনলে ফেলবেন, এইটা কিনলে উত্তরটা পাবেন বিস্তারিত। তবে সঙ্গেও বলি, তাবিল শব্দের কোরআনি অর্থ দুইটা, তাবিল শব্দের কোরআনি অর্থ কয়টা? দুইটা। একটা হচ্ছে সর্বশেষ পরিণতি। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম বলছেন, ইয়া আবাতি হাযা তাউইলু রুয়ায়া মিন ক্বাবল, হে পিতা, আমার যে আগে স্বপ্নে দেখেছিলাম এটা স্বপ্নের বাস্তবায়ন পরিণতি, এটা দাঁড়াইছে। সেটা কি? তিনি আরশের বসছেন, সিংহাসনে বসছেন, চার ভাইরা সম্মান করছে তাকে, তারকা দেখছিল, এটা তো এটা বলে সর্বশেষ তাবিল শব্দের সর্বশেষ কথা হলো পরিণতিটা। যেমন সুরা কাহাফের মধ্যেও আসছে, কি বলছে, হাজা তাউইল মাস্তাতা আলী সবরা, এটা হচ্ছে যার উপর তুমি সবর করতে না সেটা তাউইল, অর্থাৎ পরিণতি, দেখো এটা পরিণতি ছিল এটা। তাহলে এক অর্থ হচ্ছে শেষ পরিণতি, তাউইল এক অর্থ। তাউইলের আরেক অর্থ হচ্ছে তাফসির, তাউইলের আরেক অর্থ হচ্ছে তাফসির। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়ালাম্মা ইয়াতিহিম তাউইলু, এখনও তাদের কাছে এটা তাফসির আসেনি। তাহলে কোরআনের ব্যাখ্যার এক অর্থ তাফসির, তাউইল অর্থ তাফসির, আরেক অর্থ হচ্ছে শেষ পরিণতি। এই দুইটা হচ্ছে কোরআন এবং হাদিসের অর্থ। তাউইলের 3 নম্বর অর্থ, যেটা কালাম শাস্ত্রবিদরা নিজেরা তৈরি করেছে, এটা কোনো আসল অর্থ নয়, কোরআন হাদিসের কোনো অর্থই না, নিজেরা এটা বানাই নিছে, সেটা হচ্ছে কোরআন হাদিসের শব্দকে দূরবর্তী কোনো একটা অর্থে নিয়ে যেতে হবে, অথবা এমন এক অর্থে নিজেরা কেউ বুঝে নাই, আমরাই শুধুমাত্র বুঝছি, অথবা কোনো এক ব্যক্তি গ্রামে গঞ্জে কোথাও বলছে কোনো আঞ্চলিক কোনো ভাষার উপরে সেটাকে সামলি করা, এইটার নাম দিয়েছে তারা তাউইল। এই তাউইল এটা জায়েজ নাই, উপরের দুইটা জায়েজ আছে, ও দুইটা স্পষ্ট বোঝা যায় কোনটা কোন অর্থ হবে, সেটা শব্দ আয়াত থেকে বোঝা যায়, হাদিস থেকে বোঝা যায়। 3 নম্বর যে তাউইলের কথা বলা হচ্ছে, এই তাউইলটা কোরআন সুন্নাহ আসে নাই, আর ওই ভাষাতেও ছিল না, এটা যারা কালাম শাস্ত্রবিদ তারা গ্রিক দর্শন থেকে নিয়ে বানিয়ে এটা তৈরি করছে, যে তাউইল অর্থ হলো তাহরিফ, বিকৃতি করা, দূরবর্তী অর্থে নিয়ে যাওয়া, সরাসরি অর্থ প্রকাশ না করা। যেমন ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে উপরে উঠা, এটাকে ইস্তাওলা নিয়ে যাওয়া, লাম একটা বাড়িয়ে দিয়ে অর্থে নিয়ে যাওয়া, অর্থাৎ কর্তৃত্ব মানে কোনো কিছুর কর্তৃত্ব অধীন করা, কর্তৃত্বাধীন করা, এরকম অর্থ যারা করবে তারা তাউইল করছে, বানিয়ে অর্থ করতেছে। এটা সর্বসাধারণ অর্থ ছিল না, এটা মুতাজিলারা বানাইছে, কারণ তারা কালাম শাস্ত্র বিদিত না। বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ, 1 নম্বর অর্থ শেষ, 1 নম্বর অর্থ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা হাদিদের শেষ আয়াতে বলা হয়েছে, নিশ্চয় অনুগ্রহ আল্লাহর হাতে, যাকে ইচ্ছা তিনি তা দেন। এখানে আল্লাহর হাত দ্বারা কি সিফাতে জাতীয় উদ্দেশ্য নাকি আল্লাহর খুদ উদ্দেশ্য? অবশ্যই সিফাত জাতীয় উদ্দেশ্য, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, আল্লাহর হাতে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর হাত পরিপূর্ণ, সাহাহ, অনবরত দান করে যাচ্ছেন। আল্লাহর হাত অবশ্যই হাত থেকে তিনি দেন, আল্লাহর হাত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর, হাত হাতে, এখানে কোনোটাই অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। কোরআন এবং হাদিসে কোথাও এরকম অপব্যাখ্যা আসে নাই। এক জায়গায় ওসামা বানাইনা হাবি আইদিন, এই জন্য আইদিনটা ইয়াদের বহুবচন না, সেটা হচ্ছে আইদি, অর্থাৎ যেটা হচ্ছে ইয়াদ, সেটা হচ্ছে আয়াদি থেকে, অর্থাৎ যেটা শক্তি বুঝাচ্ছে। এই জন্য একটা দেখবেন আইদিন লিখতে আলিফ ইয়া ইয়া একটা বাড়াই দিয়ে লিখছে ওরা, যারা কোরআন লেখার ক্ষেত্রে তারাও বুঝাইছে যে আইদি অর্থ এখানে হাত বোঝানো হয় নাই, কারণ এটা এটার এই ইয়াদের বহুবচন আই এইভাবে আইদি নয়, আইডিয়া কম আছে অন্য জায়গাতে, কিন্তু এখানে আইদি, বুঝছেন তো? তো এই জন্য
ইয়াদের অর্থ কখনো কখনো কুদরত হয়, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত ইয়াদের অর্থ কুদরত নয়। সেগুলি হচ্ছে কি ক্ষমতা, সেগুলোর অর্থ, সেগুলোর অর্থ কি হাত, সেগুলোর অর্থ কি হাত বোঝানো হয়েছে, সেগুলোর অর্থ, হ্যালো, সেগুলোর অর্থ হাত বোঝানো হয়েছে, সেগুলো কি নয়, কোনো ক্ষমতা বোঝানো হয়নি। হ্যাঁ, ক্ষমতা আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আমরা বলেছি কি ওয়াসামা বানাইনা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, সেখানে অবশ্যই ক্ষমতা, কারণ আল্লাহ তাআলা লেখার ক্ষেত্রেও আমাদের ইমামরাও সেখানে একটা ইয়া বাড়াই দিয়েছে, বুঝাই দিয়েছে এটা ইয়াদের বহুবচন না, এটা ইয়াদের বহুবচন না, এটা বোঝানোর জন্য সেভাবে লেখা আছে দেখবেন। এই জন্য কুদরত করা যাবে না, কুদরত কোনো অর্থ করা যাবে না, কুদরত করে ওই ব্যক্তি তাবিল করলো এবং সে কোরআন সুন্নাহ অপব্যাখ্যাকারী হিসাবে বিবেচিত হবে। ব্যবসার জন্য নতুন শুরু করলে ইসলামিক দেশে কীভাবে শুরু করবো, অনেকে দোয়া পড়েই শুরু করে, কোনো দোয়া পড়াটা নেই, শুরু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তাজা খুলবেন, আল্লাহ বরকত দেওয়া যাবে, নিজেরা দোয়া করবেন, মানুষের বলে আমার জন্য দোয়া করেন বলতে পারেন, কোনো সমস্যা নেই, কেউ উপস্থিত থাকলে দোয়া চাইতে পারেন, দোয়া করে আপনিও করবেন, জায়েজ আছে। কিন্তু ঘটা করে মানুষ ডেকে, হ্যাঁ, মিষ্টি মুখ করানো অথবা পিতা কাটানো, পিতা না যায় এই দুনিয়ার বিষয়, কিন্তু এগুলি মানে আবাদতের ভিতরে পড়ে, অর্থাৎ আপনি কোনো একটা মহল করবেন, ব্যবসা করবেন, এটা তো নতুন কোনো কিছু নাই, আসলে তার কথা এটাই। আপনি এখানে দোয়া করতে পারেন, দোয়া না করে বিসমিল্লাহ করে শুরু করে শুরু করতে পারেন, এখানে আপনি মানুষ যারা উপস্থিত তাদেরকে মিষ্টিও খাওয়াইতে পারেন, এগুলি শরীরে কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু এগুলি এগুলিকে নিয়ম বাড়াই নেওয়াটা নিষিদ্ধ, নিয়ম বাড়াই নেওয়াটা নিষিদ্ধ, যে এটা করতে হবে, ওইটা করতে হবে, লোক ডাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, অথবা এই খতম করতে হবে, অথবা কোরআন হেফজ করতে হবে, অথবা এগুলি করাটা হলে বেদাত হবে, এগুলি করা যাবে না। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সর্ব সালাসি রসুল, রসুল ইমান, আকীদা, তাওহীদ, এগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে। আমার প্রশ্ন হলো, এই তিনটি কিতাবের মধ্যে কোনটি জনসাধারণ সহজ ও বোধগম্য, এবং কোন কিতাবটি অধ্যয়ন করলে আকীদার ফলসটুকু জ্ঞান আমরা অর্জন করতে পারব? প্রথমত উসুল ইমান গ্রন্থটি পড়বেন, কি জন্য, এটা সহজ বুদ্ধ এবং এটা প্রত্যেকটা সাইডকে, ইমানের প্রত্যেকটা সাইডকে ধরেছে, অল্প অল্প ধরেছে, ইমানের প্রত্যেকটি সাইডকে ধরেছে। উসুল ইমান গ্রন্থটি পড়বেন আগে, ইমানের প্রত্যেকটি সাইডকে আলোচনা করা হয়েছে, বুঝছেন। আর সালাসুল উসুলটাও পড়বেন, কেন পড়বেন, একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা খুবই সুন্দর, বিশেষ করে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন আমাদের ওস্তাদ, তার ব্যাখ্যাটা অত্যন্ত সুন্দর, এবং আলহামদুলিল্লাহ এটা এখন আলোকধারার মাধ্যমে প্রকাশিত হয়ে বেরিয়ে আসছে আপনাদের সামনে, আসছে মোটা, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এলমি বই, এটা পড়বেন কি জন্য, এটার মধ্যে আর কিছু বেশি ব্যাখ্যা আছে, যেটা ওই উসুল ইমান গ্রন্থে ব্যাখ্যা নেই, উসুল ইমানের সব দিকে নিয়ে আসছে, মূল কথা এটা, ইমানের প্রত্যেকটা আকিদার প্রত্যেকটা সাইড নিয়ে আসছে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা জানতে হলে আপনাকে কোন গ্রন্থটা পড়বেন, হ্যাঁ, সর্ব সালাহাতে রসুল, যেটা শেখ মোহাম্মদ সাল্লাহ সাইমিন, এটা বাংলা অনুবাদও সেটা পড়বেন। আর যদি বাচ্চাদেরকে প্রথম দিতে হয়, উসুলুল ইমান গ্রন্থটা দিবেন, ছোটো ছোটো বইটা দিবেন, কি সালাহাতে রসুলের ছোটো মতনটা দিবেন। আলহামদুলিল্লাহ সৌভাগ্যের বিষয়, মতনটা আমরা আমি ছাপাইছি কয়েকদিন আগে, শুধু মতনটা অনুবাদ সব, এটা সুবিধা কি, ব্যক্তির হাতে এক বইটাকে পড়ে ফেলতে পারবে, কঠিন হবে না তার জন্য। এটাও যদি নিতে চান, আমাদের ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি এনে দিতে পারবেন আগামী সময়ে, এটাও লাইব্রেরিতে পাবেন, এটাও পাবেন লাইব্রেরিতে, তো আমাদের অথবা ওখানে যোগাযোগ করলে নম্বর দিয়ে পাবেন ইনশাআল্লাহ। তো এটা খুব সহজ, এটা কেউ একদম যে কোনো মানুষকে আপনি দিতে পারবেন, এটা আমি ওই মতনটাও রাখছি, অনুবাদটাও রাখছি, মতনটা রাখছি এই জন্য যে ব্যক্তি আরও পড়তে চায়, মিলিয়ে লিখতে চায়, তার জন্য সুবিধা হবে। শুধু বাংলা বললে অনেকে মনে করে এটা বোধহয় অনেকে বানাইছে, কিন্তু আরবি থাকলে সুবিধা একটু নিজে একটু মর্যাদাপূর্ণ হয়, এটা সেই জন্য রাখছি আরবিটা সহ, বাংলা রাখছি, বুঝেই শুনে পড়তে পারবেন ইনশাআল্লাহ, এটা খুবই ভালো বই, আশা করি বুঝছেন, তিনটাই দরকার আছে, কেমন। আকীদা তাওহীদ বইটা, এটা আরও ব্যাপক, একেবারে বেশি ব্যাপক, আকীদা তাওহীদটা পড়লে আপনি ওই আধুনিক যে সমস্ত ফেতনাগুলি আছে, বিশেষ করে এই যে বিভিন্ন ইজম বের হয়েছে, লিবারালিজম বলেন অথবা সেকুলারিজম বলেন, এই জন্য ইজম বের, ইজমের কুফুরি শিল্পি বিষয় সম্পর্কে আপনার ধারণা হয় ভালো, এই জন্য আকীদা তাওহীদ বইটা খুব চমৎকার। ওনার আরেকটা বই আছে আকিদার দিশারি, সালে ফাউজানের, হ্যাঁ, আর ইরশাদিল আকীদা, এটা আরও ভালো, এটা ভালো, এটা আরও একটু উপরের লেভেলের জন্য, ছোটো যারা জানে না, খারাপ আকিদা জানে না, তারা খারাপ আকিদা শিখানোর দরকার নেই, এটা আরও একটু উপরের লেভেলের জন্য, ওটাও ভালো, ওটাও পড়বেন ইনশাআল্লাহ আপনারা।
আমার কাজের প্রয়োজনে আসসালামু আলাইকুম, আমাকে এই উত্তর প্রায় উত্তরা টঙ্গী গাজীপুর বা সময়ের দূরত্ব ঢাকা থেকে যেতে হয়। এই সময় আমি কোনো নির্দিষ্ট একটা অবস্থান করি না, যেহেতু সেলসম্যানের কাজ বোধ হয়, সেলসের কাজ। এক্ষেত্রে আমি কি কসর সালাত আদায় করবো না? আপনি গাজীপুর উত্তরা এগুলো তো কাছাকাছি, সেলসের আসলে সব কসরের জায়গা না। আপনি ফুল পড়বেন, দূরত্ব বিষয়ে সন্দেহ থাকেন না, ফুল পড়বেন। জোর আসর জমা করতে পারবে কি না, জমা পাশে আলাদা। যদি আপনি কোনোভাবে পড়তে না পারেন, তো জোর আসরকে জমা যদি এমন হয় যে আপনি পানি পান নাই, জায়গা পান নাই নামাজ পড়তে, গাড়ি এমন অবস্থা আছে, দুটো অবস্থা, তখন কসরটা করতে পারবেন সমস্যা থাকলে। আর ইয়ার জমাটা করতে পারবেন, কিন্তু কসর না। জমা হয়ে যায় অলরেডি, যদি করতে পারতেছি না আস্তে আস্তে। আর একটা সময় জোর আসরের মাঝখানে একটা সময় কিন্তু জমার আসে, মানে যেটাতে আপনি জোহরও করতে পারবেন আসরও করতে পারবেন, এই জন্য ওই সময়টা করতে হবে। ঠিক মাগরিব এসাও, মাগরিব পার হয়ে যাচ্ছে, এসার আগে মুহূর্তে এই সময় মাগরিবটা পড়ে এসা পড়তে পারবেন। এইভাবে সুরি কয় না, এটা আসলে জায়গা যাচ্ছে না, জায়গা না, এটা জায়গা যাচ্ছে। ইচ্ছা করলে আপনি এটাকে পিছিয়ে এটাকে আগাইয়ে পা আদায় করতে পারবেন, কিন্তু এটা যেন অভ্যাসে পরিণত না করে পারবেন না, প্লিজ অভ্যাসে পরিণত। ঠিক আছে, এখন থেকে আমি যেহেতু চাকরি করি, জোহর আসর মাগরিব এসা আমি হলাম, অমুক চাষা আল্লাহ আকবর, এইভাবে যেন না হয় আপনি, এটা যেন করতে চান না, এটা করে যাবেন না ইনশাআল্লাহ। ও বই শেষ হয়ে গেছে, আচ্ছা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে আমি ইনশাল্লাহ এই এখানে দিয়ে যাবো, যারা নিতে চান পরবর্তীতে নেবেন। এখন শেষ হয়ে গেছে, আমার কাছে 10টা ছিল মনে হয়, হ্যাঁ শেষ হয়ে গেছে, পরবর্তীতে ইনশাল্লাহ এখানে পাঠিয়ে দেবো কারো ভাইয়ের কাছে, আমাদের ভাইরা আছেন ইমাম সাহেবের কাছে দিয়ে দেবো, আমাদের ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। বইটা একটা ভালো দিক হচ্ছে, বইটা আসমা সিফাতের সাথে সম্পৃক্ত মূলত, কিন্তু এর ভিতরে দুনিয়ার আকিদার সব মাসা চলে এসছে। এবার আপনি যদি এটা পুরাটা পড়ে ফেলেন আমার ব্যাখ্যা সহ, অনেক মাসালা আপনার হল হবে, আমাকে জিজ্ঞাসা করতে পারেন, বলছেন আমি পেয়ে গেছি দেখবেন, বলে দিলাম অনেক মাসালা। এবং আধুনিক যে সমস্ত ফেতনা তৈরি করছে এগুলো উত্তর ওখানে আসে, বিশেষ করে হানাহানি মারামারি করে রাস্তা রাস্তা মারামারি, এগুলো উত্তরও সেখানে আসে ইনশাল্লাহ। অনেকের অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, তারা বিভিন্ন প্রশ্ন দলিল দেয়, দলিলগুলো উত্তরও সেখানে দেওয়া দিচ্ছে আলহামদুলিল্লাহ, লম্বা উত্তর দিচ্ছি, সেটা পেয়ে যাবেন। বইটা কেনার জন্য অনুরোধ জানাচ্ছি। লাল ঘুমটা ব্যবহার করা দাজ্জালের অনুসারীদের কাজ, এসব নাকি সাহাবারা ব্যবহার করেন নাই, ব্যক্তি চরিত্র হরণ কোনো আলেমদের কাজ হয় না, এগুলি কী জানেন বেহুদা কথাবার্তা, এগুলি কানও নেবেন না, এগুলি কোনোদিন কানও নেবেন না, এগুলি বেহুদা কাম একেবারে বেহুদা কাম। এই যে লালটা দেখেন, এটা শুধু এটা কি শুধু লাল নাকি লাল আর সাদা? তো সুতরাং একজন মানুষ যখন কথা বলে তখন বোঝা উচিত কার বিরুদ্ধে যাচ্ছে, এমনকি তাদেরও যারা এগুলি বলেছে তাদের নেতাদের মাথা তো এগুলি ছিল, তখন কথা বলেন শুধু তারে যারে দেখতে নারি তার চলন বাঁকা, বুঝলেন না? হ্যাঁ, এখন তারে আর কোনো কিছু না পাইলে তার দেখতে গেল তার নাকটা তো বাঁকা, অমুকের এটা গেল দেখতে গেল নাকটা অমুকের নাকটা বোসা করে দিল, ঠিক না? এটা হচ্ছে দেখতে না পারে না, যেটা যেহেতু তার কাপড় নিয়ে সমালোচনা। এগুলি হচ্ছে হিলা তুলা আজিজি, যারা কিছুই দলিল দিতে পারে না তাদের কাজ হলো ব্যক্তির সমালোচনা শুরু করে দেওয়া, তার কাপড়ের সমালোচনা শুরু করে। আমি একদিন এটার কিছু উপকারিতা বর্ণনা করছিলাম, পড়ছেন না আপনারা? এটা অনেক উপকারিতা আছে, দুলাবালি আছে ধরে রাখছেন, গন্ধ আসছে ধরে রাখছেন, অমিক্রণ ধরে রাখছেন, তারপরে আপনি হ্যাঁ আপনার করোনার জন্য আপনার এটা কাজে লাগবে, যদি আপনি কিছু না পান করোনার জন্য এটা আপনার কাজে লাগতেছে, এটা যে বহুত রকম উপকার। এটা আপনি কোথাও কিছু পারেন, আমি আমাকে জায়গা জায়গায় মুখ মোছার জন্য কিছু ওজুর উপর দেয়, আমি বলছি আমার আলহামদুলিল্লাহ আল্লাহ একটা দিছে, তুই আমি শুধু মুখ বুঝতে পারতেছি, বুঝছেন? কোথাও নামাজের জায়গা মিশিয়ে বড়ি ফেলতে পারতেছি, কোথাও শীত লাগতেছে কান বাঁধতে পারতেছি, কয়টা উপকারিতা বলবো আপনারে, এটা উপকারিতা একটা আলোচনা করছি একদিন লম্বা টাইম, এটা দেখে নেবেন। এগুলি বেহুদা কথা, উপকারিতার জন্য মানুষ এগুলি পড়ে। আরবরা পাগড়ি কেন পড়তো? পাগড়ি কোনো পড়লে কোনো অতিরিক্ত সবের কথা কোথাও হাদিসে আসে নাই, মনে রাখবেন পাগড়ি অর্থ হচ্ছে আমামা বলা, এমামা বলে এটাকে, এমামা আমামা বলে অনেক আমার এমামা আইন দিয়ে কাছাটা শুদ্ধ বেশি, এমামা শব্দ অর্থ যা দিয়ে মাথা পেঁচানো হয়, আম্মাই আম্ম অর্থ হলো পেঁচানো, মা পেঁচানো, আমার এটা মাথা পেঁচানো জিনিস, একবার দেখেন সুন্দর করে বসছে, বুঝতে পারছেন? তো এইটাতে কোনো দোষের কিছু নেই, কিন্তু ইচ্ছে করে যদি কোনো দোষ ধরতে চায় তখন অনেক কিছু দোষ ধরতে পারে। হ্যাঁ, কারো আমরা কি কারো হ্যাঁ কল্লির কথা দোষ ধরছি? হ্যাঁ, এই কল্লির কথাগুলি লাগাচ্ছেন কেউ, এগুলি কোনো ইতিহাস আছে কোনো বানাই একটা লাগাইতে ফলা মানে বাধ্য করা হচ্ছে ওরকম বানাই, এটা কী কোন কথা বাধ্য করেন কেন? যে জানলে ইচ্ছে আপনি টুপি একটা বললে হল না, এটা না আমি এরকম এরকম করতে হইব, এরকম না হলে আমার মাদ্রাসায় আসতে পারবে না, এটা কোন ধরনের ধরে পিটাইতে হইব, হ্যাঁ এগুলি বানাচ্ছে, এগুলি আমরা বলি না কেন, বলি না কেন, এটা বাবার ওদের ব্যাপার, এটা করছে একটা করছে অনেক, কিন্তু হেরা কী করবে যত বেশি পারে
সহি আকিদার লোকরা ভুল না করলেও একটা ভুল করছে, বুঝছেন তো? আর কিছু না হোক দেহবাদী সৎ সেটাও আছেই। হ্যাঁ, আল্লাহ রসুল যেটা বলেছেন, সাহাবায়ে কেরাম যেটা বলেছেন, ইমামরা যেটা বলেছেন, সেটা বললে ওনারা দেহবাদী, মুহাদ্দিসিনদের সবগুলি দেহবাদী বলে, হচ্ছে ওরকমদের কথায়। এর অর্থ হচ্ছে তারা কার থেকে দিন নিছে, ওই গ্রিক দর্শন ভালো, ওই এই অ্যারিস্টটল ভালো, আর আল্লাহ আল্লাহ রসুলের কথা সাহাবায়ে কেরাম ইমামরা আবু হানিফা মালিক শাফেঈ ভালো না, ভালো লাগে না, ওই গ্রিক দর্শনে হলে ভালো লাগে ওদের কাছে। আল্লাহ তাআলা মন যখন বাঁকা করে দেয় সোজা করে, বহুত কষ্ট হয়। আল্লাহ তাআলা দোয়া করে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এই দোয়া ছাড়া কোনো পথ নাই। যাদের অন্তর বাঁকা হয়ে আছে, যাদের অন্তর নিঃসন্দেহে বাঁকা হয়ে আছে, যে ব্যক্তি কোরআন আয়াত বললে অন্তর বাঁকা করে দেয় ওই ব্যক্তি, এটা তো এরকম অর্থ না। শত শত আয়াত সিফাত যে ব্যক্তি পরিবর্তন করতে চেষ্টা করে, ওরে আপনি কি বুঝাবেন, তোর অন্তর তো বাঁকা হয়ে রয়েছে, যা দেখেছ তাই পরিবর্তন করিস। আর আমরা যা দেখে তাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাসূল বলেছেন আমান না ওয়াসাল্লাম না, আমরা এটা বলি, বুঝেন পার্থক্যটা অনেক। এগুলি বেহুদা কামদের বেহুদ লোকদের কাজ। হ্যাঁ বলে দিচ্ছি, প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন, দ্বিতীয় স্ত্রীর ছোট দ্বিতীয় স্ত্রীর ছোট দুই সন্তান রেখে অন্যত্র চলে যান এবং তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। দুই বছর পর আবার দ্বিতীয় স্ত্রীকে আনতে চায়, শরীর বিধান কি জানলে উপকৃত হব? দ্বিতীয় স্ত্রীকে আনতে চায়, দ্বিতীয় স্ত্রী তার ছাড়াছাড়ি হয়ে গেছে বলেন না, ছাড়াছাড়ি আনবে কি করে? ছাড়াছাড়ি হলে আনতে পারবে না। তো ছাড়াছাড়ি যদি এক তালাক হয়ে থাকে তাহলে নতুন করে বিয়ে করতে পারবে, দুই তালাক হইলেও নতুন করে বিয়ে করে আনতে পারবে, যদি তিন তালাক হয়ে থাকে তাহলে তাকে আর আনতে পারবে না, তাকে আর আনতে পারবে না। হাত্তা তাঙ্কে হা জাওজান গায়রা, আল্লাহ এটা বলে দিচ্ছে, আমি এটা বলতে হবে, যদি এটা আমি বলতে খুব দ্বিধাবোধ করছি, এই জন্য কারণ মানুষ এটার ওসিলা দিয়ে কী করবে, হিলা করবে, যেন হিলা হিলাবাজি না করে সত্যি সত্যি যদি অন্যখানে বিয়ে হয়ে থাকে তা সেখানে তালাক হয়ে থাকে তো দ্বিতীয় বউকে সে আনতে পারবে, আর এখন যদি আরেকজনের কাছে হ্যাঁ বাগা দেয় তাহলে এটা কাজ হবে না, বুঝে আসছেন তো? এটা যায় হবে, এটা হারাম, এটা যায় হবে না, এটা দ্বারা হালালও হবে না। জি, সুবহানাকাল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।